গাহরি পালনক লৈ অব্যাহত আছে বিতর্ক। গাহরি পালনক এতিয়াও সমাজের একাংশই মানি লোব নিবিচারে গ্রহণযোগ্য উপার্জনের পথ হিসাবে। গাহরি পালনেরে স্বাবলম্বী হব খোঁজা ব্যক্তিক সমাজের পৰা এঘরিয়া করাক লৈ প্রতিক্রিয়া সদৌ অসম গাহরি পালক সন্থার। শেহতীয়াকৈ মরিগাঁও জেলাত গাহরি পালন করার বাবেই দুগৰাকী লোকক সমাজে এঘরিয়া করা কার্যক তীব্র বিরোধিতা করেছে সদৌ অসম গাহরি পালক সন্থাই। আমার প্রেমানন্দ নাথ আর দীপাঙ্কর নাথক এঘরিয়া করেছে, গতি আমি বিষয়টি আলোচনা করে গম পাইছো যে তেখেতসকল নাথযোগী সম্প্রদায়ের ব্যক্তি হয়। গতি আমি পোনে পোনে যেহেতু নাথযোগী সন্মিলনী বলে এখন বৃহৎ সমাজ আছে আর তেখেতসকলক কেন্দ্রীয় সমিতিলে আমি আজি এখন পত্র প্রেরণ করেছো। পত্রের জড়িয়ে আমি তেখেতসকলক আহ্বান জানাইছো যে এনেকা ধরনের বিষয়বিলাকত তেখেতসকল কেন্দ্রীয় সমিতির ফালের হস্তক্ষেপ করব লাগে আর উঠি অহা নবপ্রজন্মই এই গাহরি পালনের জড়িয়ে নিজকে স্বাবলম্বী করার লগতে আন দশজনকো মানে সংস্থাপনের বাদ দেখাইছে। এই ক্ষেত্রে যাতে কোনো যাতে বাধা আরোপ নকরে এই বিষয়ে যাতে তেখেতসকলে মাত মাতে। শেহতীয়াকৈ মরিগাঁও জেলাত গাহরি পালন করার বাবেই দীপাঙ্কর নাথ আর প্রেমানন্দ নাথ নামের দুগৰাকী লোকক সমাজে এঘরিয়া করা কার্যক তীব্র বিরোধিতা করেছে সদৌ অসম গাহরি পালক সন্থাই। গাহরি পালনেরে স্বাবলম্বী হব খোঁজা ব্যক্তিক পুরনি কলিয়া রীতি নীতির নামত এঘরিয়া করাটো যুক্তিসঙ্গত নহয়। গাহরি পালন বা গাহরি ব্যবসায়ের জড়িয়ে অর্থ উপার্জন করা সকলক সহায় করবলৈ হে আহ্বান সদৌ অসম গাহরি পালক সন্থার। এনেকা ধরনের কার্যকলাপর আপনাদের বিরত থাকক আর এলক উদগনি যোগাওক। আর তখন ভুক্তভোগী সকলে কৈছে যে তখন ঘর কিন্তু গাহরি মাংস খাওয়াত বাধা দিয়া নাই, ঘর গাহরি মাংস খাব পারে কিন্তু পুহব নয়, গতি অল্প বিভ্রান্তিকর নিচি কথাটা হয়েছে। গতি এই ক্ষেত্রে তখন ভালকে বিচার বিবেচনা করবলে আমি অনুরোধ জানাইছো। মরিগাঁওর ঘটনাত ভুক্তভোগী দীপাঙ্কর নাথ প্রেমানন্দ নাথক এঘরিয়া করা প্রসঙ্গত প্রাদেশিক যোগী সম্মিলনলৈ পত্র প্রেরণ গাহরি পালক সন্থার। ভিন্ন প্রান্ত যখন ব্যক্তিক গাহরি পালনের বাবে সমাজে এঘরিয়া করেছে সেই সকলের উপর থাকা অনুশাসনমূলক ব্যবস্থা উঠাই লৈ সমাজত আকুয়ালি লওয়ার আহ্বান সন্থার। শিবসাগরের প্রদীপ গগৈ, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। গাহরি পালনক লৈ অব্যাহত আছে বিতর্ক। গাহরি পালনক এতিয়াও সমাজের একাংশই মানি লোব নিবিচারে গ্রহণযোগ্য উপার্জনের পথ হিসাবে। গাহরি পালনেরে স্বাবলম্বী হব খোঁজা ব্যক্তিক সমাজের পৰা এঘরিয়া করাক লৈ প্রতিক্রিয়া সদৌ অসম গাহরি পালক সন্থার। শেহতীয়াকৈ মরিগাঁও জেলাত গাহরি পালন করার বাবেই দুগৰাকী লোকক সমাজে এঘরিয়া করা কার্যক তীব্র বিরোধিতা করেছে সদৌ অসম গাহরি পালক সন্থাই। আমার প্রেমানন্দ নাথ আর দীপাঙ্কর নাথক এঘরিয়া করেছে, গতি আমি বিষয়টি আলোচনা করে গম পাইছো যে তখন নাথযোগী সম্প্রদায়ের ব্যক্তি হয়। গতি আমি পোনে পোনে যেহেতু নাথযোগী সন্মিলনী বলে এখন বৃহৎ সমাজ আছে আর তখন কেন্দ্রীয় সমিতিলে আমি আজি এখন পত্র প্রেরণ করেছো। পত্রের জড়িয়ে আমি তখন আহ্বান জানাইছো যে এনেকা ধরনের বিষয়বিলাকত তখন কেন্দ্রীয় সমিতির ফালের হস্তক্ষেপ করব লাগে আর উঠি অহা নবপ্রজন্মই এই গাহরি পালনের জড়িয়ে নিজকে স্বাবলম্বী করার লগতে আন দশজনকো মানে সংস্থাপনের বাদ দেখাইছে। এই ক্ষেত্রে যাতে কোনো যাতে বাধা আরোপ নকরে এই বিষয়ে যাতে তেখেতসকলে মাত মাতে। শেহতীয়াকৈ মরিগাঁও জেলাত গাহরি পালন করার বাবেই দীপাঙ্কর নাথ আর প্রেমানন্দ নাথ নামের দুগৰাকী লোকক সমাজে এঘরিয়া করা কার্যক তীব্র বিরোধিতা করেছে সদৌ অসম গাহরি পালক সন্থাই। গাহরি পালনেরে স্বাবলম্বী হব খোঁজা ব্যক্তিক পুরনি কলিয়া রীতি নীতির নামত এঘরিয়া করাটো যুক্তিসঙ্গত নহয়। গাহরি পালন বা গাহরি ব্যবসায়ের জড়িয়ে অর্থ উপার্জন করা সকলক সহায় করবলৈ হে আহ্বান সদৌ অসম গাহরি পালক সন্থার। এনেকা ধরনের কার্যকলাপর আপনাদের বিরত থাকক আর এলক উদগনি যোগাওক। আর তখন ভুক্তভোগী সকলে কৈছে যে তখন ঘর কিন্তু গাহরি মাংস খাওয়াত বাধা দিয়া নাই, ঘর গাহরি মাংস খাব পারে কিন্তু পুহব নয়, গতি অল্প বিভ্রান্তিকর নিচি কথাটা হয়েছে। গতি এই ক্ষেত্রে তখন ভালকে বিচার বিবেচনা করবলে আমি অনুরোধ জানাইছো। মরিগাঁওর ঘটনাত ভুক্তভোগী দীপাঙ্কর নাথ প্রেমানন্দ নাথক এঘরিয়া করা প্রসঙ্গত প্রাদেশিক যোগী সম্মিলনলৈ পত্র প্রেরণ গাহরি পালক সন্থার। ভিন্ন প্রান্ত যখন ব্যক্তিক গাহরি পালনের বাবেই সমাজে এঘরিয়া করেছে সেই সকলের উপর থাকা অনুশাসনমূলক ব্যবস্থা উঠাই লৈ সমাজত আকুয়ালি লওয়ার আহ্বান সন্থার। শিবসাগরের প্রদীপ গগৈ, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।
আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।